আপনার কি চাওয়ার আছে? ওই যে যেটা বললাম, মিঠু যেন কখনো চোখের পানি না ফেলে, মিঠু যেন সবসময় গর্ব করে যে সে একজন সার্থক অভিনয় শিল্পী এবং সার্থক মানুষ, এবং ওর জীবনের যে দুঃখগুলি, যে কষ্টগুলি, সেগুলি হচ্ছে ওর সফলতার যুদ্ধ। যে সৈনিক যুদ্ধে জয়ী হবে সে তার অতীত স্মৃতিগুলিকে গল্প হিসেবে নেবে। কিসের গল্প? গর্বের গল্প। মিঠু বাপা, এবারে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি ডাক্তার এজাজ ভাইয়ের কাছে কি চান? এজাজ ভাইয়ের কাছে তিনটা জিনিস চাই। একটা হচ্ছে এজাজ ভাই যেমন স্নেহ মমতা আমাকে দেন, এটা আমার মৃত্যুর আগ পর্যন্ত চাই। দ্বিতীয়ত চাই আমাদের বর্তমান প্রেক্ষাপটে, আপনারা সবাই দেখছেন আমাদের অনেক অভিনেতা অভিনেত্রীরা বিষাদগ্রস্ত হয়ে যাচ্ছেন, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, তারা ভুল ডিসিশন নিচ্ছেন, ভুল মানুষের সঙ্গে মিশছেন, ভুল কর্ম করছেন। সেই ব্যাপারে যেহেতু উনি একজন ডক্টর, আমাদের শিল্পী সমিতিতে একটা স্পেশাল সপ্তাহে একদিন একটা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে পারেন, খুব দরকার, ভীষণ দরকার, আমি প্রয়োজন বোধ করছি। আর আর বলবো যে এজাজ ভাইয়ের যদি কখনো সামর্থ্য হয়, আল্লাহ যেন ওনাকে সামর্থ্য দেন, যেহেতু ওনার মেয়েরাও ডক্টর, রাইট, মেয়েরাও ডক্টর, ক্যান্সারের জন্য যে বাংলাদেশের আমাদের শিল্পীদের শুনতে হয় আমরা গরিব, আমরা দুস্থ, বাংলাদেশের যারা ওই যে অশিক্ষিত বর্বর ইয়েরা কমেন্ট করে যে শিল্পীরা শেষ বয়সে যায় কী করে, সরকারের কাছে সাহায্য চায়। একজন ক্যান্সার পেশেন্টের যদি তার ক্যান্সার এক বছর থাকে, খরচের পরিমাণটা কি তারা জানেন? দুই বছর তিন বছর যারা লড়াই করেন, দশ বছরের কথা বাদই দিলাম, কী পরিমাণ খরচ হয় সেটা কি জানেন? তো এজাজ ভাইয়ের জন্য ওইটা বলবো যে যদি কখনো সম্ভব হয় ছেলে মেয়েকে বলা যে আমি ডক্টর এজাজ, তোমাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, করিয়েছি, তোমরা পারলে ক্যান্সার রোগীদের জন্য কিছু একটা করো, বিনামূল্যে অবশ্যই। সেটা আমাদের শিল্পীরা যারা, আমি বলবো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন, আসলেই তাদের জন্য একটা সাইকোথেরাপি সেন্টার খোলা উচিত, সেটি করা উচিত। আমরা এখন শিল্পী সমিতিতে মাসে একদিন আমি পেশেন্ট দেখি, মাসে একদিন যাই, বাট মিঠুর এই কথাটি আমাকে নতুন চিন্তায় ফেলে দিল। আমি এখন আসলেই মিঠু, ভেরি গুড সাজেশন, এবং পরপর কিছু আমাদের দুর্ঘটনা আমাদেরকে আরও সজাগ কর, এই বিষয়টি নিয়ে খুব সবাইকে কনসাস হতে হবে এবং কনসাসনেসটা সবার মধ্যে ডেভেলপ করতে হবে। মনিরা মিঠু এবং ডাক্তার এজাজ দুজন দুজনের কাছে কি চান তা আমরা শুনলাম। এবারে আমার কথা অনুযায়ী আমরা আরেকটি এবং শেষ নাটিকাটি দেখব, দেখব, উপভোগ করব, উত্তর সঠিক দিতে পারবো বলে মনে হচ্ছে না।